তো দর্শক বন্ধু, যেমিতি কি আপন মানে সমস্ত জানিছন্তি যে আজি আমার মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মোহন চরণ মাঝি সিএম কিষান যোজনার অফিসিয়াল পোর্টাল কু লঞ্চ করিবে এবং তা সহিত সিএম কিষান যোজনার শুভারম্ভ মধ্য করিবে। তবে এথি মধ্যে আম রাজ্যর চাষী ভাই মানক মনরে বর্তমান প্রশ্ন আসিছি যে যেহেতু আজি সিএম কিষান যোজনার শুভারম্ভ করা যিব, তাহলে পূর্বরু সরকার যে ঘোষণাটি করেছিলে যে আমার চাষী ভাই মানক একাউন্টকু সিএম কিষান যোজনা অন্তর্গতরে 2000 টাকা লেখায় প্রদান করা যাব, তাহলে সেই টাকাটি আজি আমো অ্যাকাউন্ট কো আসিব না কেবে আসিব? তো এ নেই কি সমানক মনরে প্রশ্ন আসিছি এবং তা সহিত যেউ চাষী ভাই মানে আমার সিএম কিষান যোজনার নুয়া ভাবরে আপ্লাই করিবাকু চাহুচন্তি, সেমানে কেবে এবং কেমিতি এবং কেউ জাগারে আবেদন করি পারিবে? কাহেকি না যেহেতু আজি আমার সিএম কিষান যোজনার অফিসিয়াল পোর্টালটি লঞ্চ হয়েছে, তো সেমানে এহা মধ্য জানিবাকু চাহুচন্তি এবং তা সহিত সিএম কিষান যোজনার আপ্লাই করিবাকু হেলে আমার কেউ সবু ডকুমেন্ট গুড়াক দরকার হব তাহা মধ্যে সেমানে প্রশ্ন করিছন্তি এবং তা সহিত আমকু বর্ষকু কত টাকা কতটি কিস্তিরে মিলিব তাহা মধ্যে সেমানে বর্তমান জানিবাকু চাহুচন্তি। তো দর্শক বন্ধু, যেমিতি কি আপন মানে সমস্তে মধ্যে পূর্বরু জানিছন্তি যে আমার পূর্ব সরকার কালিয়া যোজনা অন্তর্গতরে যেউ টাকা প্রদান করুথিলে বর্তমান নুয়া সরকার আসিবা পরে সেই যোজনাকু চেঞ্জ করি কি তার নাকু সিএম কিষান যোজনা করিছন্তি। আর সে মধ্যে ঘোষণা করিছন্তি যে এই যোজনা অন্তর্গতরে আমার যেউ চাষী ভাই মানে পূর্বরু কালিয়া যোজনার পয়সা পাউলে সেই সমান চাষী ভাই মানুষ বর্তমান সিএম কিষান যোজনা অধীনরে টাকা প্রদান করা যাব এবং তা সহিত কিছুটা নূয়া চাষী ভাই মানে মধ্যে এই যোজনার বর্তমান জড়ি হবে। তো সে কমিটি কোণ আবেদন করবে তা বিষয়ে আমি আগক কথা হবা, কিন্তু বর্তমান আমি একটু ক্লিয়র করে নেবা যে আমার যেহেতু আজি সিএম কিষান যোজনার শুভারম্ভ করা যাব, তাহলে আমার চাষী ভাই মানুষ সিএম কিষান যোজনা অন্তর্গতরে যে 2000 টাকা মিলিব বলে সরকার কইলে, তাহলে সেই টাকাটি আজি আম চাষী ভাই একাউন্ট কু আসিব না কেবে আসিব? তো দেখুন, আম পাখে যা সূচনা রয়েছে, তো বর্তমান আমার মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মোহন চরণ মাঝি যেমিতি আপনার সিএম কিষান যোজনার শুভারম্ভ করবে, তো ঠিক তাপরে পরে সে ডিবিটি মাধ্যমে কালিয়া যোজনা অন্তর্গতরে যে চাষী ভাই মানে আমার টাকা পাউলে সেমানক একাউন্ট কু সিধা সড়ক 2000 টাকা লেখায় পঠাইবে। তো বর্তমান আপনার জানিগলে যে আজি হি আপন মানকর সিএম কিষান যোজনার 2000 টাকা লেখায় আপনার একাউন্ট কু পলাই আসিব। তো যদি আপনার একাউন্টে ডিবিটি আকটিভ থিব এবং আপনার যদি কালিয়া যোজনার ইকেওয়াইসি করিকি রাখিবেন, তাহলে সিধা সড়ক আপনার একাউন্টে সেই টাকাটি জমা হয়েছিল। কিন্তু যদি আপনার ইকেওয়াইসি করে না কিংবা আপনার একাউন্টে ডিবিটি মোড আকটিভ না, তাহলে আপন মানে আপনার ব্যাঙ্ক যাই কি আপনার একাউন্টে ডিবিটি আকটিভ করতু, তা সহিত আপনার ইকেওয়াইসি করে নিয়ন্তু, যাপরে সেই টাকাটি যে পেন্ডিং থিব আপনার খাতার পড়িযিব। তো বর্তমান আম পাখে এই সূচনাটি রয়েছে। তবে পরবর্তী প্রশ্নটি আমার এহা যে যেহেতু আজি প্রথম করি কি সিএম কিষান যোজনার অফিসিয়াল পোর্টাল কু লঞ্চ করা যাব, তাহলে যে চাষী ভাই মানে আমার সিএম কিষান যোজনা অন্তর্গতরে আবেদন করিবাকু চাহুচন্তি, তাহলে সেমানে কেবে কেমিতি এবং কেউ জাগারে আবেদন করিবে এবং আবেদন কলা বেলকু সেমানকর কেউ সবু ডকুমেন্টস লাগিব? তো দেখন্তু, এ নেই কি মধ্য সরকার আপনাকু সূচনা দেইছন্তি যে আপন মানকর যেহেতু আজিকা ডেটরে আপনকর সিএম কিষান যোজনার পোর্টাল কু লঞ্চ করা যাউছি, তো তা পরদিনটু অর্থাৎ আপন মানকর সেপ্টেম্বর 9 তারিখরু সিএম কিষান যোজনা অধীনরে নুয়া আপ্লাই স্টার্ট হয়ে যাব। আপন মানে সিএম কিষান যোজনার আপ্লাই করিবাকু চাহুতিলে আপনক নিকটবর্তী জনসেবা কেন্দ্র কু যিবা পাই পড়িব এবং সেঠারে আপন মানে আপনকর আধার কার্ড, আপনকর ব্যাংক পাসবুক, আপনকর রেশন কার্ড এবং আপন মানকর জমি পটা দেই কি সিএম কিষান যোজনার আবেদন করি পারিবে। তো এইটি গোটে কথা মনে রাখিবে যে যেউ চাষী ভাই মানকর 5 একর রু কম জমি থিব সেমানে হি কেবল সিএম কিষান যোজনার আবেদন করি পারিবে, যেউ মানক পাখরে 5 একর রু অধিক জমি থিব সেমানে সিএম কিষান যোজনা অধীনরে আবেদন করি পারিবে নাহি। তো বর্তমান আপন মানে বুঝি গলে যে আপন মানকর সেপ্টেম্বর 9 তারিখ রু সিএম কিষান যোজনার আবেদন হইব এবং তা সহিত আপনকর ডকুমেন্টরে আপনকর আধার কার্ড, আপনকর রেশন কার্ড, আপনকর জমি পটা এবং তা সহিত আপনকর ব্যাংক পাসবুকটি দরকার হব। আউ এটি ধ্যান দেবে, যেমিতি কি আপনকর জমি পটারে 5 একর রু কম জমি থিব, অধিক যেমিতি নথিব, অধিক থিলে আপন মানে আপ্লাই করি পারিবে নাহি। তো বর্তমান আপন মানে জানি গলে যে কেউ মানে আবেদন করিবে, কেউ জায়গায় আবেদন করিবে এবং কেতে তারিখ টু আবেদন করিবে, তা সহিত আপনকর কেউ সব ডকুমেন্ট লাগিব। তো বর্তমান প্রশ্ন যে ভাই, আমকু এই সিএম কিষান যোজনা অন্তর্গতরে বর্ষকু কতটা কিস্তিরে কেতে টাকা মিলিব? তো দেখন্তু, এ নেই কি সরকার পূর্বরু মধ্যে ঘোষণা করেছিলে যে আপন মানে পূর্বরু কালিয়া যোজনা অন্তর্গতরে যেমিতি কিস্তি টাকা পাউলে বর্তমান বি সিএম কিষান যোজনা অধীনরে সেতিকি টাকা সেই সমান কিস্তি পাইবে না কোন? আপনকু বর্ষকু 2টা কিস্তি প্রদান করা যাব
গোটিয়ে কিস্তিতে দুই দুই হাজার করি দুইটা কিস্তিতে বর্ষকু আপনার মোট চারি হাজার টাকা প্রদান করা যাবে। এই দুইটা কিস্তিতে আপনার প্রথম কিস্তিটি অক্ষয় তৃতীয়ারে দিয়া যাব এবং দ্বিতীয় কিস্তিটি আপনার নুয়াখাইরে প্রদান করা যাব। এবং তা সহিত যে চাষি ভাই মানে আমার ভূমিহীন অনেক সে বর্ষক তিনোটা কিস্তিতে বার হাজার পাঁচশো টাকা লেখায় প্রদান করা যাব। তো বর্তমান আশা করছি যে আপনার সিএম কিষান যোজনা সম্বন্ধীয় যে প্রশ্নগুলি আমাকে পচারি তার উত্তর বর্তমান আপনার এই ভিডিও মিলে যাই। কিন্তু বাদ যদি আপনার মনে সিএম কিষান যোজনা কিছু বি প্রশ্ন অনেক আপনার আমার নিশ্চয় ভাবে কমেন্ট করেদেবে। তা সহ ভিডিওটি ইনফরমেটিভ লাগিলে ভিডিও কু গোটে গোটে লাইক করেদেবে, আউ চ্যানেল নয় হয়েছে চ্যানেল কু সবসক্রাইব করেদেবে, আউ তা সহ এ ভিডিওটি আমার সমস্ত চাষী ভাই মান পাখক সেয়ার করেদেবে, যাদ্বারা সে পাখে সঠিক সময়ের সঠিক ইনফরমেশনটি পৌঁছি পাব। তবে চলন্তু দর্শক বন্ধু, আজির ভিডিও এটি আপনার সহ দেখা হব আউ গোটে নয় ভিডিওরে, সেপর্যন্ত বিদায় দিও। জয় জগন্নাথ।